বিধায়কৰ বিজেপিলৈ মুকলি সমৰ্থন। কংগ্ৰেছৰ বহিষ্কৃত বিধায়ক সিদ্দিক আহমেদ নিৰ্বাচনত সমৰ্থন জনাব বিজেপি প্ৰাৰ্থীক। বিজেপি প্ৰাৰ্থী কৃপানন্দ মাল্লাক সমৰ্থন দিব বুলি মুকলি ঘোষণা দক্ষিণ কৰিমগঞ্জৰ বিধায়কগৰাকীৰ। মুখ্যমন্ত্ৰীৰ প্ৰতি আস্থা আৰু উন্নয়নৰ স্বাৰ্থত চৰকাৰ পক্ষৰ প্ৰাৰ্থীক জিকাব লাগিব বুলি মন্তব্য কৰে বিধায়কগৰাকীয়ে। লগতে কমলাক্ষ দেৱ পুৰকাষ্ঠৰো সমৰ্থন আছে বুলিও মন্তব্য কৰে বিধায়কগৰাকীয়ে। বিজেপিলৈ সংখ্যালঘু লোকৰ মানসিকতা এতিয়া সলনি হৈছে বুলি মন্তব্য কৰি এইবাৰ কৃপানন্দ মাল্লাক জয়ী কৰোৱাটোৱে দুয়োগৰাকী বিধায়কৰ মূল লক্ষ্য বুলি মন্তব্য কৰিলে সিদ্দিক আহমেদে। মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার উপর মানুষের আস্থা আর বিশ্বাস যথেষ্ট বাড়ি গেছে যে মুখ্যমন্ত্রীয়ে কাম করে, দিনে রাতে কাম করে আর উন্নয়নের স্বার্থত আমি সকলে মিলি মিলি অন্তত সরকারের পার্টিক আমি জিকাব লাগবে। কমলাক্ষ ডাঙরিয়ায় একটা সমষ্টির বিধায়ক, গতি হিন্দু মুসলিম বৌদ্ধ কমিউনিটির মানুষ সাপোর্টে আছে, গতি নিশ্চয় যথেষ্ট সাহায্য হব। আপনার দুই বিধায়ক আছে কংগ্রেসের পর আছে, এটা আপনার কিভাবে যে আপনার দুজনে কিমান মুসলিম ভোট আপনার সাহায্য করব পারিব বা দিব পারিব? ভোট কারো বান্ধা নহয়, প্রত্যেকের নিজের নিজের একটা অধিকার সাব্যস্ত নিজেই ঠিক ঠিক করব। আমি হয়তো মানুষবিলাক আমি অর্গেনাইজ করে পথটা দেখাই দিম, ভোটটা নিজের মতে মতে হব। গতি ইলেকশনের পিছত আপনাদের গম পাব যে কিমান মাইনরিটি ভোট আহিছে, কারণ মাইনরিটি মানুষের আগত বিজেপি প্রতি যে একটা মানে ভাব আসে যে বহুতর অনাস্থা আছিল, ভোট দিয়ার কোনো ইচ্ছা নাছিল, কিন্তু আজিকালি বহুত সলনি হয়েছে। আজিকালি মানুষে বিচারিছে যে আমি সরকারের লগত থাকিব লাগিব, সরকারের লগত না থাকিলে আমার কাম নহব। আজি মানুষের কমন মানুষের বিভিন্ন সুবিধা আছে, আজি অরুণোদয়ের কথাই হোক বা আজি এফ আই সি কার্ডর কথাই হোক, মাইনরিটি মানুষে যথেষ্ট পাইছে, এটু নোপাতো নহয়। গতি এইখিনির ক্ষেত্র আর ডেভেলপমেন্টের ক্ষেত্র আমি বিচার করছো, বিচার করে আমি দেখিছো যে আমি সরকারের লগত থাকিব লাগিব। টাই আহোমক জনজাতিকরণ, স্বায়ত্ব শাসন আর আহোমলেন্ডর দাবিত মরাণর 37নং রাষ্ট্রীয় ঘাইপথ অবরোধ টাই আহোম যুব পরিষদ চমুকৈ টাই পাৰ। সংগঠনটির কেন্দ্রীয় সমিতির আহ্বানত প্রায় 2 শতাধিক প্রতিবাদকারীয়ে সরকার বিরোধী স্লোগানে উত্তাল করে তোলে পরিবেশ। বিজেপি সরকারে আহোম জনগোষ্ঠীক বারে বারে প্রতারণা করে অহার অভিযোগ উত্থাপিত হয়েছে। 2014 চনত ভ্রমণের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে কেন্দ্র বিজেপি সরকার আহিলে টাই আহোমক ছমাহের ভিতর জনজাতিকরণ করা হব বলে ঘোষণা করেছে, কিন্তু আজিলেকে কার্যকরী নকরাত ক্ষুণ্ণ হয়ে পড়েছে। এই জনজাতিকরণের যে আপনাদের নির্বাচনী ইস্যু বনা থাকছে, বারে বারে লালিপপ দিচ্ছে, এই কথাবর আহোম জনগোষ্ঠীর প্রতিজন ব্যক্তি আজি বুঝি পাইছে। আহোম জনগোষ্ঠীর প্রতিজন ব্যক্তি আজি সুবিত হয়ে আজি রাজপথর ন্যাশনাল হাইওয়ে ব্লকেজ করবলে আমি বাধ্য হয়েছো। গতি পুনর্বার আমি একটা কথা স্পষ্ট করব বিচারিছো, নরেন্দ্র মোদী সরকারক যে আহোম জনগোষ্ঠীয় আজি যদি চায় বারে বারে প্রতারণার, কিন্তু এই ক্ষোভ 2024 লোকসভাত কিন্তু আপনার দিব এই খাটাং। যেটা 2014 চনত নরেন্দ্র মোদী ডাঙরিয়া নির্বাচনের প্রচার চলবলে আসে বিভিন্ন সভাসমূহ কে যে টাই আহোমকে ধরে 6 জনগোষ্ঠীক সমাহ ভিতর জনজাতিকরণের মর্যাদা প্রদান করব। আজি প্রায় 10 বছর উকলিবল হল, কিন্তু সেই প্রতিশ্রুতি হয়ে রয়েছে। আমি আজি এই কার্যসূচীর জড়িয়ে একটা কথা স্পষ্ট করি, 2024 চনের লোকসভা নির্বাচনের প্রাক্কালত যদি টাই আহোমক জনজাতিকরণের মর্যাদা প্রদান নকরে তেতিয়াহলে আমি ইয়াতক জঙ্গি আন্দোলনের কার্যসূচী রূপায়ণ করব। লোকসভা নির্বাচনের দিন চমু চাপি অহার লগেলগে টাই আহোম জনগোষ্ঠীক জনজাতিকরণের দাবিত সরব হয়ে পড়েছে টাই আহোম যুব পরিষদ। জনজাতিকরণের মর্যাদা প্রদান নকরাত সরকারের বিরুদ্ধে আজি শিবসাগর জাজিত প্রতিবাদ সাব্যস্ত করে সংগঠনটি। জাজির 37নং রাষ্ট্রীয় ঘাইপথের কাহর উপপথ অবরোধ করে প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করে টাই আহোম যুব পরিষদে। টাইপার শতাধিক কর্মী তথা বিকল্প বিআই হাতে হাতে প্লে কার্ড হয়ে জনজাতিকরণের নামত প্রতারণা নচলিব, বিজেপি সরকার হাই হাই আদি স্লোগান পরিবেশ উত্তাল করে তোলে। ২০১৪ চনত আমার মোদী সরকারে আমাক প্রতিশ্রুতি দিছিল যে আগন্তুক তেখেতলোকে আমাক জনজাতিকরণ, 6 জনগোষ্ঠীর জনজাতিকরণ দিব, কিন্তু আজি 2024 হল লোকসভা ইলেকশন সমাগত, কিন্তু আজি পর্যন্ত তেখেতলোকে আমার জনজাতিকরণের ক্ষেত্রে কোনো একটা পদক্ষেপ লওয়া নাই। সেয়ে আমি আজি এই পদ কার্যসূচী আমার এই আপনার দ্বারা আমি সরকার দরকার কেন্দ্রীয় সরকারে আমি বার্তা প্রেরণ করেছো, আর যদিহে আমার এই জনজাতিকরণের
তো কোনো পদক্ষেপ নলয়। আগন্তুক দিনত আমি গণতান্ত্রিকভাবে আরো ডর একটা বৃহত্তর একটা আন্দোলন গড়ে তুলিম বলে আমি আশা রাখি। ইসরায়েলত খেতি করবলে গৈ লেবাননের অপ্রত্যাশিত ক্ষেপণাস্ত্র আক্রমণত নিহত হল এগারী ভারতীয়। উত্তর ইসরায়েল সীমান্ত কৃষি ক্ষেত্রত কাম করে থাকা অবস্থাতে মৃত্যু খাবতিলে লোকজনে। লেবাননের একটা ক্ষেপণাস্ত্র আক্রমণতে আহত হয়েছে আন দুজন ভারতীয়। নিহত ভারতীয় লোকজনের নাম হয়েছে পাত্নীবেন ম্যাক্সওয়েল। কেরালার কল্লামর স্থায়ী বাসিন্দা ম্যাক্সওয়েলের মৃতদেহ বর্তমান উত্তর ইসরায়েলের জিভ হাসপাতালত আছে। লেবাননে ইসরায়েলে চলা ক্ষেপণাস্ত্র বিরোধী অভিযানের বলি হয় ভারতীয়গী। আহত হওয়া লোক দুজনের নাম হয়েছে পাউল মেলভিন আর জোসেফ জর্জ। মুখ আর শরীরের ভিন্ন স্থানত আঘাতপ্রাপ্ত জোসেফ জর্জক স্থানীয় চিকিৎসালয়ত চিকিৎসাধীন অবস্থা রখা হয়েছে। ইতিমধ্যে জর্জর একটা অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। আনহাতে আঘাতপ্রাপ্ত মেলভিনের ঘর কেরালার ইদুক্কি জেলা। ভারতত থাকা ইসরায়েলের দূতাবাসে ঘটনাটো দুঃখ প্রকাশ করে লেবাননের সন্ত্রাসবাদী আক্রমণক গরিহণা দিছে। একে সময়তে ইসরায়েলের দূতাবাসে আহত দুগৰাকীক উন্নত চিকিৎসা করারও আশ্বাস প্রদান করেছে। তেলেঙ্গানাত প্রধানমন্ত্রী মোদীর কার্যসূচী। সাংগারেড্ডিত 7,200 কোটি টাকার উন্নয়নের প্রকল্পর শুভারম্ভ আর আধারশিলা স্থাপন করে প্রধানমন্ত্রীগিয়ে। বিশাল জনসভাত অংশগ্রহণ করে ভারতক বিশ্বের তৃতীয় বৃহৎ অর্থনীতি গড়ার লক্ষ্য লওয়া বলে মন্তব্য করে মোদিয়ে। লোকসভা নির্বাচন তৃতীয়বারের বিজেপিক শাসনত বহুয়া বলে জনসাধারণক আহ্বান জানায় প্রধানমন্ত্রীগিয়ে। जो कहता है वो करके दिखाता है। मैंने आपसे कहा था कि हम सब मिलकर भारत को पूरे विश्व में एक नई ऊंचाई पर ले जाएंगे। आज आप देख रहे हैं कि कैसे भारत पूरे विश्व में आशा की किरण बनकर नई ऊंचाई छू रहा है। মৰিগাঁও দলীয় কর্মকর্তার সৈতে নগাঁও লোকসভার প্রার্থী সুরেশ বৰাৰ বৈঠক। বিজেপি নেতাকর্মীর বৈঠকের পাছ সুরেশ বৰাৰ আত্মবিশ্বাসী মন্তব্য। নগাঁও লোকসভা সমষ্টির অন্তর্গত কেবাজনো বিধায়কে সহায় করব বলে নিশ্চিত সুরেশ বৰা। একাংশ কংগ্রেসের সমর্থকরও ভোট পাব বলে আশাবাদী। সৌসিদিনা কংগ্রেসের বিজেপি যোগ দিয়া সুরেশ বৰাই আশা করেছে যে কংগ্রেসের একাংশই ভোট দিয়ে জয়যুক্ত করব। বিজেপি যোগ দিয়ার সময় নহতে দলে নগাঁও লোকসভার প্রার্থী প্রক্ষেপ করাতে যথেষ্ট উৎফুল্লিত হয়ে পড়েছে, আত্মবিশ্বাসী হয়ে পড়েছে, কৃতজ্ঞ হয়ে পড়েছে। জনহিতর কাম করেছে সেইখিনি তো আছেই। আর লগতে মানে কি হয়েছে, ধরলক মানে আজি তিন মাহমান হয়েছে মানে এই অঞ্চলবিল অল্প ঘুরছো, ঘুরুতে মানে একটা চেঞ্জিং দেখি। সেই চেঞ্জিংটার আমি কনফিডেন্ট। আর চাও আমার লগত আমার শক্তিশালী আমার মন্ত্রী পীযুষ হাজরিকা ডাঙরিয়া আছে জাগিরু, আমার জননেতা রাইজর লগত একেবারে সুরেরপা বিভিন্ন মানে ইলেকশন খেলি খেলি জয় হওয়ার রমাকান্ত দেউরী ডাঙরিয়া আছে, তারপর ইফালে আমার জ্যেষ্ঠ বিধায়ক রূপক শর্মা ডাঙরিয়া আছে, আর আমার এজন ভাতৃ মানে আমার লগতে আপনাকে বুঝি লব নাই মানে আর আমার ব্রহ্মপুর বিধায়ক জিতু গোস্বামী ডাঙরিয়াও আমার লগত আছে। তারপর একবারে আমার সকলের শ্রদ্ধার জনপ্রিয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া আছে, প্রধানমন্ত্রী আছে, পার্টি আছে, দল আছে, আমার গ্রাসরুটত কাম করা ইমান মানে সম্মানীয় কর্মকর্তা সকল আছে। নিশা মহানগরীর ট্রেফিক পয়েন্ট যান বাহন আরক্ষী দেখানুপত ক্ষুণ্ণ হল মন্ত্রী জয়ন্ত মল্লবৰুৱা। নিশা বেলতলা তিনিআলিত এজনও যান বাহন আরক্ষী দেখানুপত ক্ষুণ্ণ হয়ে পড়ে মন্ত্রীগী। পিছত যান বাহন আরক্ষী মাতি আনি সকিয়নি দিয়ার যান বাহন আরক্ষীয় আইসি আর আয়ুক্ত ঘটনা সন্দর্ভত অবগত করে ভবিষ্যতে দুর্ঘটনা রোধ আর জনসাধারণ সুরক্ষা সুনিশ্চিত করবলে নির্দেশ দিয়ে। কোনো ট্রেফিকর মানে কন্ট্রোল হেরিয়ে নাই, এখন যজ্ঞেশ্বর কোনোবা পাঠক বলে এজন আছে, মানে ট্রেফিকত কাকো দেখা নাপাও, মানে ট্রেফিক পয়েন্টত কাকো দেখা নাপাও, কোনো ফালে ইফাল দি মানে তার চারি তিনিআলিটোর ইফাল দি সোমায় বাওফালেও গুছি যায়, সোফালেও গুছি যায় গাড়িবিলাক, কোনো মানে ইমান বিজি এটা ট্রেফিক কেউ না থাকে, ট্রেফিকর কোনো নিয়ম নাই নাকি? এটা কি দিয়ে কাক ডিউটি দিয়ে, এটা ডিউটিটো দিয়ে, এটা ডিউটি করে নে নাই কেতিয়াবা চাব আহে নে নাই আপনি? No, sir, no, sir, no, sir.
এটা মানে কমিশনারক কইছো আপনি বহি লই পেলে কেনেকে ডিউটি দিয়ে কি দিয়ে গোটেটো ঠিক করক। আর ইয়ার পিছত আহি পেলে মই আর দেখিব নালে, আর বা জুনে তুনে যত তত মই মানে এই পয়েন্টটো সদায় মই দেখি দেখি অশান্তি হয়ে গেছে। মানে আজি দেখি দেখি মই আজি নিজে ইচ্ছা করে রখি দিছো, মানে রখি দি চাইছো যে ট্রেফিক পুলিশ এজন অল্প দূরত কবাত রখি আছে, তেওঁক মাতি আনিলো। চাও যে আপনি এনে কমন মানুষকে এটা আহি সুদিব, কোনো কন্ট্রোলে নাই। মানে ট্রেফিক যদি দিয়ে ডিউটি, ট্রেফিকে তো ডিউটি করব লাগবে, আর ইমান বিজি জাংশন তো নকরাকে থাকে নাকি? গতি কি আছে মানে কমিশনারকও কইসো আপনার বহি মোক জানাব, মই ফিডব্যাক তো মই রিপোর্ট তো কিন্তু কালির ভিতর পাব লাগে গোটে তো। কেনেকে করে মুঠতে মই প্রথম দিনা বলে আক কোয়া নাই, ইয়ার পিছত কিন্তু মই কম, মই কমিশনারক কইসো যাই পেলে এটা কি ট্রেফিক ডিউটি আছে করে ল, কি এটা কোন কোন থানা পড়া হয় এটা? বশিষ্ঠ থানা ট্রেফিক আইসিক ল, ট্রেফিকর ইনচার্জ ল, কি আছে পারমিট দিছি স্যার। হ্যাঁ আপনার ডিউটি দিছে যদি কিয় মানে সদায় দেখা নাপাও, মানে এফাল দিয়ে আহিলে মোর চকুত পড়ে যে কোনো ট্রেফিক না থাকে, যুনে যেফাল দিয়ে যায় এফাল দিয়ে যায়। কেজন থাকে ডিউটি? মই এই বশিষ্ঠ মানে বেলতলা তিনিআলিটোত আছো, এফাল দি মই গলে ট্রেফিকক কাকো দেখা নাপাও, মানে ট্রেফিক না থাকে যেফালে সিফালে গাড়ি চলাই ইমান বিজি পয়েন্টত সদায় মই এইটো দেখা পাও। আজি মই মাতি আনিলো ট্রেফিকর যোজন ডিউটিত আছিল, তেওঁতো নাই দূরত কবার আছিল, আহি দেখা পাই পেলে মাতি আনিলো, কোন আছে ডিউটি তুলকসুন? আর ইয়াতে মানে ট্রেফিকর কোনো মানে সিস্টেমে নাই এই পয়েন্টত, আর চারিওফালের পর গাড়ি চলায় মানে ইফাল দি গাড়ি চলায় সিফাল দি গাড়ি চলায়, মানে মই সদায় বেলতলা তিনিআলিতো তাতে আছো। আপনার নাম তো কি? যজ্ঞেশ্বর পাঠক বলে এজন আছে ট্রেফিক, আপনার কি পোস্ট? হ্যাঁ মৰিয়নীৰ চেলেংহাটৰ কোটিটকীয়া পানী যোগান প্ৰকল্পৰ সন্মুখত কল বাল্টি লৈ ৰাইজৰ উত্তাল প্ৰতিবাদ। এটুবি বিশুদ্ধ খোৱা পানীৰ বাবে ৰাইজৰ মাজত হাহাকাৰ অৱস্থা। দহ বছৰ সম্পূৰ্ণ নহ'ল চেলেংহাট গ্ৰেটাৰ পানী যোগান প্ৰকল্প, প্ৰায় 50 কোটি টকীয়া প্ৰকল্পটো নিৰ্মাণৰ নামত বৃহৎ কেলেংকাৰীৰ অভিযোগ উত্থাপন হৈছে। উল্লেখযোগ্য যে মৰিয়নী সমষ্টিৰ 6খন গাঁও পঞ্চায়ত আৰু 33খন গাঁৱৰ ৰাইজক বিশুদ্ধ খোৱা পানীৰ যোগানৰ লক্ষ্যৰে 2013 বৰ্ষত আধাৰশিলা স্থাপন কৰিছিল, কিন্তু এই বৃহৎ প্ৰকল্পটো স্থাপন কৰি 10 বছৰ উকলি যোৱাৰ পাছতো আজি পৰ্যন্ত ৰাইজে লাভ নকৰে এটোপাল পানী, যার ফলত প্রতিবাদ মুখর হয়ে পড়েছে স্থানীয় রাইজ। 10 বছরে পাইপ পাড়ি আছে, তার পাছতো কিন্তু রাইজ আর আমি সাজু ছাত্র সন্থা একেলগে আজি খালি বটুয়া লই রাইজ আসলে আন্দোলন করবলগা হয়েছে। যেটু সময় ডিজিটাল ইন্ডিয়ার কথা কয়ে আছে, যেটু সময় গোটাই ভারতের উন্নয়নের কথা কয়ে আছে, সেই সময় আসলে পানি যোগানোর কারণে আসলে আন্দোলন করাটো কিমান গ্রহণযোগ্য, কিমান যে চিন্তনীয় বিষয়, এই কথাটো আমি সঁচাকে চিন্তনীয় বিষয় হয়েছে। আর সঁচাকে আমি খুব নিজেও লাজ পাইছো আসলে, পানি এই পানির কারণে আন্দোলন করবলগা হয়েছে, আমি লাজ পাইছো। পানিটাতে এতালেক গোটেখিনি আমার যান আছে ইয়াত মানে কোনোই পানি পোৱা নাই, আর পাইপও তেনেকা সোমা নাই, আর কইছে পানি দিম বলি কিন্তু দিম হে কইছে, দিয়াতো নাই এতালেক। আর আমার বহুত দিকদার হয় পানির কারণে, কারণ রাতেপা কাম আহিব লাগে 8টা বজাত আগতেই বগান সোমাই যাব লাগে, আকো দেরি হলে বাবু সাহেব আমাক ঘুরাই দিয়ে, কারণ আমার লড়া ছলিও আছে, কারণ গোটেখিনি আমি পানি সানি যোগাড় নকলে কামও আহিব নোৱাৰো, সেইটো কারণে আমার পানির মানে বহুত প্রবলেম হয়, আর পানিটো এতালেক মানে কমপ্লিট হোৱা নাই, সেইটো কারণে যেতালেকে পানি কমপ্লিট নহয় তেতালেকে আমি ভোট নিদো। নবগঠিত কাজিরঙা লোকসভা সমষ্টিত বিজেপিয়ে কামাখ্যা প্রসাদ তাসাক মিত্রজোঁটৰ প্রার্থী হিসাবে প্রার্থিত্ব আগবঢ়ার লগে লগে উৎফুল্লিত হয়ে পড়েছে কলিয়াবৰৰ বিজেপি কর্মীসকল। পূর্বর কলিয়াবৰ তথা বর্তমানের কাজিরঙা সমষ্টিত বিজেপির নিজা প্রার্থী ঠিয় করার বাবে দলীয় কর্মীসকলে দাবি জনায় আহিছিল। দলীয় কর্মীর দাবির প্রতি সঁহারি জনায় কেন্দ্রীয় নেতৃত্বই কাজিরঙাত কামাখ্যা প্রসাদ তাসার নাম প্রার্থী হিসাবে ঘোষণা করার পিছতে কলিয়াবৰত নির্বাচনী কুচকাওয়াজ আরম্ভ করেছে তৃণমূল কর্মীসকলে। অহা 8-9 মার্চত কাজিরঙাত প্রধানমন্ত্রীর কার্যসূচীত দুয়ো দলের কর্মীসকলে একেলগে যোগদানের বাবেও কলিয়াবৰৰ আবর্ত ভবনত আলোচনাত মিলিত হয়েছে কলিয়াবৰৰ অগপ বিজেপির দলীয় কর্মকর্তাসকল। সমাগত লোকসভা নির্বাচনক ব্যস্ত হয়ে পড়েছে বিজেপি উদালগুড়ি জেলা সমিতি। দরং উদালগুড়ি লোকসভার প্রার্থী হিসাবে বর্তমানের সাংসদ দিলীপ শইকীয়াক প্রার্থিত্ব প্রদান করারে অধিক উৎসাহী হয়ে পড়েছে কর্মীসকল, আর এবার নির্বাচনত দিলীপ শইকীয়াক অধিক ভোটত বিজয়ী করে মন্ত্রিত্বর দাবি তুলব কর্মীসকলে। প্রতিটি মন্ডল আর বুথ সমিতির সদস্যসকলে ঘরে ঘরে গিয়ে ভোট ভিক্ষা করা আরম্ভ করেছে। এবার প্রথমবারের উদালগুড়ি উপায়ুক্ত কার্যালয়ত মনোনয়ন দাখিল করব প্রার্থীসকলে। এই সন্দর্ভত আমার সাংবাদিক রিপুঞ্জনাথরে প্রতিবেদন আগবাই বিদায় লো। সন্মুখত লোকসভা নির্বাচন, আর ইতিমধ্যেই বিজেপির দরং ওদালগুড়ির প্রার্থী দিলীপ শইকীয়াক প্রার্থিত্ব প্রদান করেছে ভারতীয় জনতা পার্টিয়ে, আর তাক লৈ ব্যস্ত হয়ে পড়েছে ওদালগুড়ি জেলা ভারতীয় জনতা পার্টি। আর মূর এই মুহূর্ত ওদালগুড়ি জেলা ভারতীয় জনতা পার্টির
সভাপতিগৰাকীৰ লগতে প্ৰাক্তন এম চি এলৈকে আৰম্ভ কৰি বিষয়বীয়াসকল আছে, পোনে পোনে তেওঁলোকৰ পৰা মই জানিব বিচাৰিম। যিহেতু সন্মুখত লোকসভা নিৰ্বাচন আৰু আপোনালোকে যিহেতু আপোনালোকৰ প্ৰাৰ্থিত্ব প্ৰদান কৰিছে দিলীপ শইকীয়াক, আপোনালোকে কিদৰে সাজু হৈছে? প্ৰথমতে নিউজ এইটিনক মই ধন্যবাদ জ্ঞাপন কৰিব বিচাৰিছোঁ। আমাৰ দৰং ওদালগুৰি সমষ্টিৰ প্ৰাৰ্থিত্ব হিচাপে আমাৰ অতি জনপ্ৰিয় সাংসদ হিচাপে প্ৰাৰ্থিত্ব ভাৰতীয় জনতা পাৰ্টীয়ে পুনৰবাৰ দিলীপ শইকীয়া ডাঙৰীয়াক প্ৰদান কৰিছে, টিকেট প্ৰদান কৰিছে। ওদালগুৰিবাসী সকলোৱে উৎসাহ, নাম শুনাৰ লগে লগে আমি সকলোৱে ফূৰ্তি পাইছোঁ। আমি যদিও আগৰ পৰাই গম পাই আছিলোঁ তেওঁৰে নাম হ'ব, তথাপিও নাম ঘোষণা কৰাৰ লগে লগে আমাৰ 100% এইটো আমি ক'ব পাৰোঁ যে আমাৰ মানুহ সকলোৱে খুব ভাল পাইছে। আমাৰ দলৰ যিমান কাৰ্যকৰ্তাবিলাক আছে সকলো সেইদিনাখনে আমাৰ কাৰ্যালয়ত আহি সকলোৱে উৎসাহটো প্ৰকাশ কৰিছে। আৰু সংগঠন হিচাপে আমি সকলোৱে আগৰ পৰাই সাজু হৈয়ে আছিলোঁ যে আমাৰ যোনেই কেণ্ডিডেট নাহক কিয় আমি সকলো প্ৰস্তুত, সেই হিচাপে আমি প্ৰস্তুত কৰি আছিলোঁ। সংগঠন আমি গাঁৱে গাঁৱে গৈ পেলাই আমাৰ সংগঠনটো সক্ৰিয় কৰি আছিলোঁ। আৰু প্ৰাৰ্থিত্ব যেতিয়া প্ৰদান কৰিলে আমি আকৌ বেছি উৎসাহেৰে আমি কাম কৰিবৰ কাৰণে আমি সকলোৱে আগ্ৰহ কৰিছোঁ। আৰু আমি 100% মৰ দেন 100% আমি চিয়'ৰ যে আমাৰ বিপুল ভোটত জয়যুক্ত কৰিব আৰু ভোটৰ মাৰ্জিন আগতকৈও অন্তত আমি 10% বেছিকৈ বঢ়োৱাৰ কাৰণে আমি সাজু হৈ আছোঁ। বি পি এফ দলে যিহেতু প্ৰাৰ্থিত্ব 10 তাৰিখে তেওঁলোকে প্ৰদান কৰিব আৰু তেওঁলোকে যিহেতু এটা এজন ইয়াতে প্ৰাৰ্থিত্ব দিব, কিন্তু বি পি এফে তীব্ৰভাৱে আপোনালোকক যুঁজ দিবলৈ প্ৰস্তুত হৈছে, এই ক্ষেত্ৰত আপুনি কি ক'ব পাৰিবনে বি পি এফ? মই এইটোৱে ক'ব পাৰোঁ যে কোনো দলে এতিয়া বিজেপিক পৰাস্ত কৰিব নোৱাৰে।